নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো রান্নাটা করার জন্য কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল স্পুনের মতো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন লবণ। একটু মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে চিংড়ি মাছ। এখানে দেখো 200 গ্রাম চিংড়ি মাছ আমি নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। চিংড়ি মাছ কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, খেতে মোটেও ভালো লাগে না। তো একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো। চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করতে পারো, আমি জাস্ট একটু ভালো কালার আসার জন্য 1 চুটকি হলুদ গুঁড়ো দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট একটুখানি ভেজে নেব, তারপরেই কিন্তু এগুলোকে আমি তুলে নেব। তো দেখো হালকা করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এগুলোকে। ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সত্যি অসাধারণ লাগে, অবশ্যই ট্রাই করতে পারো। গরমকালে এই রান্নাটা কিন্তু সত্যি বেশ ভালো হয় খেতে। দেখো হালকা করে একদম ভেজে নিয়েছি, এবার জাস্ট এগুলোকে তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি 1টা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা হতে দেব, তাতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। একটুখানি নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। আগে থেকেই কেটে রেখেছি 2টো মাঝারি সাইজের আলু, একটু ডুবো ডুবো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে সেই আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুনের মতো লবণ, আর সেই 1 চুটকি পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম লবণটা, এবারে দিচ্ছি আমি হলুদ গুঁড়োটা একদম সামান্য একটুখানি দিয়ে। ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে লাল লাল করে একদম ভেজে নেব। মিডিয়াম আঁচে 3-4 মিনিট ভাজলেই কিন্তু আলুতে বেশ ভালো কালার চলে আসবে, আর ঢাকনা দিয়ে ঢেকে ভাজবে অবশ্যই, তাতে করে আলুটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকনাটা, 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার আলু কিন্তু একদম সুন্দর করে লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি 1টা বড় সাইজের পেঁয়াজকে। দেখো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একদম কুচি করে কেটে রেখেছিলাম। ভালো করে আলুর সঙ্গে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। চাইলে তোমরা আদাটা পেস্ট করে দিতে পারো, আমি 1/2 ইঞ্চ মতো আদা গ্রেট করেই দিচ্ছি। আদাটা দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব, যাতে করে আদার যে রস স্মেলটা থাকে সেটা চলে যায়। উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। দেখো পেঁয়াজে কিন্তু কালার চলে আসছে, আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, মানে পেঁয়াজ ভাজাটাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, এবারে দিচ্ছি আমি জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো দেবো 1 টিস্পুন, আর দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করবে। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এই মশলাটাকে 2 বার কষাবো। প্রথমে একটুখানি জল দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিলাম, এবারে আরও সামান্য একটু জল দেব, দিয়ে আরও 1 বার এটাকে কষিয়ে নেব। এভাবে 2 বার কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা সত্যি অসাধারণ হয়। দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। আমি দুটো ঝিঙেকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে একটু লম্বা টুকরো করে দেখো এরকম করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেব এই ঝিঙেগুলো। ঝিঙেগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। ঢেকে আরও 3-4 মিনিট এগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। তো দেখো ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢেকে দেব আমি 3-4 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। এটাকে কষিয়ে নিয়েছি আমি দেখো। ঝিঙে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েই গেছে মোটামুটি। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু খানিকক্ষণ কষাতে হবে, মানে এটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্টটা তত ভালো হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দেখো উপর নিচ করে নিচ্ছি আমি খুব সুন্দর করে। আর তবে গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো নাড়াচাড়া করে কষিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে এর স্বাদ ভালো লাগবে খেতে। অল্প একটু গরম জল দিয়ে আমি একবার মিশিয়ে দিচ্ছি। এবারে বাকি জলটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2.5 কাপ, 2 কাপ আর 1/2 কাপ, মোট 2.5 কাপ গরম জল দিলাম, কারণ এটা আমি একটু ঝোল ঝোল রাখবো সেজন্য। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে মিশিয়ে এর উপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা ভালো একটা গন্ধর জন্য। মিশিয়ে দিলাম। এবারে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট মিডিয়াম আঁচে একটু ফুটতে দেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ তো হয়েই গেছে, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি, দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুনের মতো চিনি। অবশ্যই এটা অপশনাল, চিনিটা দিলে রান্নার টেস্টটা একটা ব্যালেন্স আসে সেজন্য দিলাম, না চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত কিছু দিয়ে মিনিটখানেক আর একটু ফুটিয়ে নামিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আজ এ পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো সবাই, নমস্কার।